4 ঘন্টা, পাক্কা 4 ঘন্টা আমি বসে রয়েছি। আমরা ব্যাপক মজা করলাম, ব্যাপক মস্তি করলাম তার সাথে। এখানটাতে আজকের শ্যুটিংটা এখানটাতে হবে, বুঝতেই পারছো এখানটাতে কিরকম ডেকোরেশন আছে। ডেকোরেশন খুব সুন্দর ডেকোরেশন। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল সূর্য ফটোগ্রাফি, সরি সান ক্রিয়েশন। অ্যাকচুয়ালি সূর্য ফটোগ্রাফি হলো আমার ফ্যাশন ফটোগ্রাফি পেজ, পরশুরাম ফ্যাশন ফটোগ্রাফি ইউটিউব চ্যানেল। তো তোমরা ওখানেও চেক করতে পারো, ওখানেও দেখতে পারো, ওখানে আমার ইউটিউব চ্যানেল রয়েছে। ইউটিউব ইনস্টাগ্রামেও আমার ফ্যাশন ফটোগ্রাফি রিলেটেড আমি সব কিছু করি, ভিডিওস বানাই। সো হোয়াটএভার, আমরা মেন ব্যাপার নিয়ে কথা বলি। সো আজকে আমার একটা ইভেন্ট আছে ইকো পার্কে, ইভেন্ট একটা বরমালার শ্যুটিং রয়েছে। সো সেখানেই আমি দিনের বেলা ঢুকেছিলাম, এখন রাতের বেলা পুরো ফুল ডেকোরেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবার ঢুকবো এখন, তোমাকে সেটাও দেখাবো। সো চলো যাওয়া যাক ভেতরে, ভেতরে গিয়ে কী আছে। আর সবাইকে বলি প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সান ক্রিয়েশন। এরকম ধরনের ভিডিওস, এরকম ধরনের সব কিছু আমি করতে থাকি। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো আগে বেরোতে আগে যেতে পারবো না। আমার তুমি চ্যানেল আমি Thank you.
Thank you.
ইভেন্ট ডান। এবার আমরা আমি এখন বাড়ি যাবো, ইভেন্ট আমার ডান, আমি এখন যাবো বাড়ি। তো টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট অ্যাসাইনমেন্ট। টাটা বাই বাই, সি ইউ নেক্সট ভিডিও নেক্সট ব্লগ বাই। আমি বসেছিলাম, সরি, আজকে শুটিং ছিল দুটো জায়গায়, এক জিদার অফিসে শুটিং ছিল, তারপরে শুটিং ছিল হলো গিয়ে ইকো পার্কে। সো এখানে আমাকে কল টাইম দিয়েছিল 4টে, আমি পৌঁছেছিলাম, না সরি 4:30 বলেছিল, আমি 4:50 ঢুকেছিলাম। ঢুকে 4 ঘন্টা, পাক্কা 4 ঘন্টা আমি বসে রয়েছি। ও খুব কষ্ট হয়ে গেছে, 4 ঘন্টা বসে, 4 ঘন্টা আরও বেশি বসেছিলাম। এই জাস্ট শ্যুট কমপ্লিট করলাম, কমপ্লিট করে বাড়ি যাচ্ছি। সো গাইস টাটা বাই বাই, এত কষ্ট করছি, এত মেহনত করছি, প্লিজ সাপোর্ট করো আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সান ক্রিয়েশন। ওকে গাইস, টাটা। না আমার গাড়ি আছে, টাটা বাই। যা আমার আবার রাস্তা খুলে গেছে, মানে গাড়ি এখানে গাড়ি রাখা আছে, গাড়ি নেবো, পালিয়ে যাবো।